একটা মানুষের বেঁচে থাকার জন্য চা বিক্রি করে খাওয়া ভালো নাকি ভ্লগিং করে খাওয়া ভালো, এই ব্যাপারটা আমি আজকে যখন রেলগেট পার হইতেছি তখন আমার মাথার মধ্যে আসছে। এখন দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট দুইটা ব্যাপার, মানে অনেক পার্থক্য, একদম কন্ট্রাস্ট, এপিট আর ওপিট বলতে গেলে। যদিও দুইটাই হচ্ছে ইনকামের ধান্দা, কিন্তু তারপরে এপিট আর ওপিট। এটা নিয়ে কেন কথা বলতেছি, এটার ব্যাপারটা খুব বেশি ইন্টারেস্টিং অ্যান্ড আমার লাইফের সাথে আসলে অনেক বেশি সম্পৃক্ততা রাখে। ব্যাপারটা হলো, আমি যখন ফটোগ্রাফি শুরু করি মেইবি 2007-08 বা এরকমই, 9 থেকে আমি টুকটাক ফটোগ্রাফি পাগলের মতো করা শুরু করি, 9-10 এই টাইমগুলোতে, বিশেষ করে 10-10-এ হচ্ছে এমনও হয়েছে যে আমি ঘরের মায়া ছেড়ে স্ট্রিট ফটোগ্রাফি বা নেচার ফটোগ্রাফি করার জন্য আমি চলে গেছি বাংলাদেশের বিভিন্ন কোণায়, পৃথিবীর বিভিন্ন কোণায় যাই নাই, বাংলাদেশের বিভিন্ন কোণায়। অ্যান্ড এই তো তারপরে দেখলাম যে আসলে যেহেতু এটার প্রতি আমার প্যাশন আছে, এটা থেকে তো 2-4 টাকা ইনকামের ধান্দা যদি করতে পারি তাহলে ওই ব্যাপারটা আর একটু বেশি ভালো হয়। এরপরে আমি শুরু করি হচ্ছে ফিল্মের ফটোগ্রাফি। আমাদের যে হিরো এখন যে এমপি হয়েছিল ফেরদৌস সাহেব, ওনার নুজাত ফিল্মসের কাজ করছি আমি। অ্যান্ড তারপরে হচ্ছে আমি ওইখান থেকে ফ্যাশন ফটোগ্রাফি অ্যান্ড টুকটাক এগুলাও করতাম। তখন আমি ফটোগ্রাফি পারতাম কিন্তু আমার কোনো সার্টিফিকেট ছিল না। অ্যান্ড নুজাত ফিল্মসে ঢোকার টাইমে আমাকে আমাদের এক বড় ভাই ডিজাইনার রামিম রাজ ভাই অনেক হেল্প করছে আমাকে লাইফে। অ্যান্ড উনি বললো যে রানা এক কাজ করো, তুমি পাঠশালা থেকে একটা কোর্স করো, কারণ তোমার উইদাউট এনি সার্টিফিকেট উই ক্যান্ট, মানে আমরা তোমাকে নিতে পারছি না। দেন আমি পাঠশালাতে গেলাম অ্যান্ড সব বিগিনারদের মধ্যে আমি আসলে একটু বেশি পারতাম বা বেশি জানতাম, যদিও গ্রামাটিক্যালি অত কিছু জানতাম না, বাট ওটা বুঝতে আমার খুব বেশি সময় লাগে নাই এবং দেখা গেছে যে আমি ওখানে ফার্স্ট হয়ে গেছি। ফার্স্ট আসলে দুজন হয়েছিলাম, 97.5 আমরা দুজন পাইছিলাম মার্ক, আমরা দুজনই আর কি এত বেশি মার্ক পাইছিলাম ওখানে। ফার্স্ট সেকেন্ড বলতে কে কত বেশি মার্ক পায় ওটাকেই ধরে, তো ফার্স্ট পজিশনে আমরা দুজন ছিলাম। আচ্ছা, তারপরে নুজাত ফিল্মসে কাজ শুরু করলাম। এরপর রামিম ভাই একটা ইভেন্টের ব্যাপার স্যাপার শুরু করলো, যেখানে হচ্ছে বিভিন্ন রকম কর্পোরেট এবং ওয়েডিং সহ এগুলা করা শুরু করলো। কোনো একটা হাউজিংয়ের মালিকের বিয়েতে আমরা ফার্স্ট ওয়েডিং ফটোগ্রাফি করলাম। অ্যান্ড আমিও ভাইকে ফোন দিলাম কাফরুলের যে ভাই ওয়েডিং ফটোগ্রাফি করতে যেতেছি কীভাবে কী, তো উনি আমাকে কিছু টেকনিক বলে দিল, ওইভাবেই করলাম। অ্যান্ড ছবিগুলো তাদের পছন্দ হইল ক্লায়েন্টের, অ্যান্ড দেন করা শুরু করলাম। এরপরে আমি কী করছি, এরপরে আমার এলাকার যারা ছোটো ভাই ব্রাদার ছিল, আমার তো অ্যাসিস্ট করার জন্য লোক লাগতো, অ্যাসিস্ট্যান্ট লাগতো, দেখা গেছে ওদেরকে আমার সাথে আমি নিয়ে কাজ শেখানো শুরু করলাম। ফার্স্টে হচ্ছে আমার জিনিসপত্র লাইট টাইট এগুলো সব একা নিয়ে যাওয়াটা টাফ, এই জন্য একজনকে অ্যাপয়েন্ট করলাম, ওদের নাম আর নাই বলি যেহেতু অ্যাসিস্ট্যান্ট ছিল এটা, আবার দেখা গেছে ওদের নাম বলে দিলে ওরা আবার মনে করতে পারে যে ধর আমরা যে কখনো অ্যাসিস্ট্যান্ট, দেখেন রিক্সা চলে মেন রোডে, আমরা যে কখনো অ্যাসিস্ট্যান্ট ছিলাম এটা আবার রানা ভাই ফ্লাশ করে দিল, ওরা এখন অনেক বড় বড় ফটোগ্রাফার এক একজন। যাই হোক, তো যারা ছিল একজন দুজন এভাবে আমার কাছে হাতে খড়ি নিতে দেখা গেছে অনেকেই ফটোগ্রাফি শিখে ফেলছে। আমার মনে হয় যে কম বেশি প্লাস মাইনাস 20 মানুষ আমার কাছে ফটোগ্রাফি শিখে এখন তাদের সংসারে তাদের খরচ চালাইতেছে। এই ব্যাপারটা আমার কাছে এত বেশি ভালো লাগে, আমার মনে হয় যে আমি যদি জীবনে কোনো ভালো কাজ করি তাহলে এইটা, যে আমি মানুষকে কাজ শিখাইছি এবং সেই কাজ দিয়ে সে কিছু করে খাইতে পারতেছে বা তার একটা সুনাম হয়েছে বাংলাদেশের মার্কেটে বা ঢাকার মার্কেটে বা যেখানেই হোক, এটা হলো অবস্থা। যাই হোক, আমাকেও অনেকে শিখাইছে, আমিও অনেককে শিখাইছি, এটা লেনা দেনার মতোই, আপনি পৃথিবীতে কিছু পাবেন কিছু দিবেন। এইবার আসেন চা বিক্রি আর ভ্লগিংয়ের ব্যাপারটা কোত্থেকে আসলো। আমাদেরই খুব ক্লোজ একজন ভাই ব্রাদার, আমি তার নাম আরও কিছুদিন পর আপনাদের কাছে ফ্ল্যাশ করব, সে খুবই অ্যাক্টিভ, মানে খুবই অ্যাক্টিভ বলতে হচ্ছে মেন্টালি অনেক অ্যাক্টিভ, সে কখনো মানে যে কোনো কাজ সে অল্পতে শিখে ফেলতে পারে, এবং তার একটা ব্যাপার হচ্ছে সে কখনো অলস মস্তিষ্ক নিয়ে বসে থাকতে চায় না, এরকম একটা মানুষ আমার জানাশোনা আছে। কিছুদিন আগে সে কোনো একটা প্রফেশনে ছিল, এখন ওই প্রফেশনেই আছে কিন্তু টোটালি তার সেগমেন্টটা চেঞ্জ হয়ে গেছে, তার সেক্টরটা চেঞ্জ হয়ে গেছে। ধরেন আগে সে রসুন বেচত, এখন সে টুপি বেচে, ব্যাপারটা এরকম, দুইটা তো টোটালি ডিফারেন্ট, দুইটাই বেচে বাট দুইটাই ডিফারেন্ট। যাই হোক, এরকম একটা ভাইকে আমি চিনি এবং সে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করে। সে হুট করে আমাকে একদিন বলতেছে, ভাই আমি ডিউটিটা আমার টাইমের বাইরে যদি একটু চা কফি বিক্রি করি তাহলে তো আমার একটা এক্সট্রা ইনকামের ধান্দা হয়। আমি এটা শুনছিলাম একদিন,
আর আমি জানি যে ওর ক্যালিবার কি আছে, ও কতটুকু করতে পারে। পরে আমাকে একদিন আলাদাভাবে জিজ্ঞেস করলো, আমি প্রথম যেদিন বলছিল যে চা আর কফি বিক্রি করবে, আমি ভাবছিলাম ওরে একটা চা আর কফির দোকানের ব্যবস্থা করে দিব। আমি এই জন্য বলছিলাম যে ভাই চা কফি কেন। ওর আবার এই ব্যাপারটা কিন্তু খেয়াল করছে যে রানা ভাই জিজ্ঞেস করছিল চা কফি কেন, ও তার 5-7 দিন পরে আমাকে জিজ্ঞেস করতেছে ভাইয়া আমি তো চা কফি বিক্রি করতে চাইতেছি কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করতেছিলেন চা কফি কেন। আমি বললাম এমনি ভাই তোমার প্ল্যান শুনতে চাইছিলাম আর কিছুই না। পরে সে তার প্ল্যান বলল এবং প্ল্যান বলার পরে আমি তারে মনে হইল যে সে আর একটু ভালো কিছু করতে পারে, কারণ এখন কিন্তু একটা ভ্লগিং খুব বেশি চলতেছে, ইনফরমেটিভ ভ্লগিং বা বাজারের পণ্যের দাম সম্পর্কে আইডিয়া দেয়া। বিভিন্ন জায়গায় মানুষ যাচ্ছে, বিভিন্ন পণ্যর দাম আইডিয়া দিচ্ছে, এভাবে এভাবে ভ্লগিংয়ের ব্যাপারগুলো আস্তে আস্তে চেঞ্জও হবে। আমরা যখন প্রথম শুরু করছিলাম লাইফস্টাইল ভ্লগ বা ডেইলি লাইফ ভ্লগ, আমাদের এইগুলা একসময় দেখবেন যে এইগুলাতেও অনেক নতুন লোক আসতেছে এবং ডেইলি লাইফে তার প্রত্যেক দিনের কাজই হবে হচ্ছে সে বিভিন্ন মার্কেট সম্পর্কে আপনাকে আইডিয়া দিবে। যা করে আমি বললাম যে ভাই তুমি এক কাজ করো, চায়ের দোকান হ্যাঁ পারফেক্ট, বাট এর সাথে সাথে তুমি একটু স্কিলটা ডেভেলপ করো তোমার বাইকের যেহেতু ব্যাপারে, তুমি ও বাইক নিয়েই কাজ করতেছে এখন, বাইকের ব্যাপারে যেহেতু তোমার টুকটাক জ্ঞান হইতেছে, এই জ্ঞানগুলাই তুমি আস্তে আস্তে ইউটিউব বা ফেসবুকে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করো। দেখবা যে ওই যে তুমি চায়ের যেই সময়টা দিতে চাইছো চায়ের পেছনে, ওইখানে যদি 5 টাকা ইনকাম করতে এখানে 15 টাকা করবা ইনশাআল্লাহ। ব্যাপারটা ওর একবারেই ভালো লেগে গেছে এবং তার পরের দিন থেকে সে দেখলাম যে খুব অ্যাক্টিভ, সে ভিডিও বানানো শুরু করছে এবং আমি জানি ওর যতটুকু যোগ্যতা আছে ও এডিটিং অ্যান্ড সব কিছু খুব তাড়াতাড়ি শিখে ফেলবে, এটা আমি জানি। অ্যান্ড খুব তাড়াতাড়ি আমিও জানি হয়তো বা যদি সব ঠিক থাকে আমি ওকে হয়তো আমার চ্যানেলে ইন্ট্রোডিউস করাবো যে নতুন নিউ ভ্লগার ইন টাউন। যদি ওর আর আমার ভ্লগিং সেগমেন্ট টোটালি ডিফারেন্ট, কারণ আমি যেটা করি এটা হচ্ছে যে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমার লাইফের যত এক্সপিরিয়েন্স আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে এগুলা থেকে শিক্ষা নিয়ে আপনাদের জীবনে টুকটাক কিছু হইলে উপকার হয়। আমি ওই দোকানে যেয়ে আবার দাম টাম কিন্তু বলি না, ওইগুলো আমার কাজ না, কিন্তু ওরে আমি বানাইতে চাইতেছি ওইভাবে যে জিনিসগুলো আমি করি না ওই জিনিসগুলো যাতে ও করতে পারে, তাহলে দেখা যাবে যে আমি ওরে কিছু কাজ দিয়ে দিতে পারবো যে কাজগুলো আমার কাছে আসে। আমার কাছে যে কাজ আসে না তা না, বহু দোকান থেকে আমার কাছে আসে যে ভাই আমার দোকানের একটু প্রমোশন করে দেন, বাট আমার তো আসলে সেগমেন্ট ওটা না। আমি যদি এখন হুট করে স্টেডিয়ামে যা বলি এই ভিসিআরের দাম এত, এই ভিসিপির দাম এত, এই সিডি প্লেয়ারের দাম এত, মোবাইল কিনতে হলে চলে আসুন এইখানে, এই মোবাইলের এই ফিচার, ভাই ওটা তো আমার সাথে যাবে না, ওটা আমার সেগমেন্ট না। ব্যাপারটা হলো এরকম, বাট আমি আমার ওই ভাইটাকে চাচ্ছি যে বাইকের ব্যাপারে এরকম হোক যে বাংলাদেশের প্রত্যেকটা বাইক কখন কোনটা কত দাম চলতেছে, কোনটায় কী অফার চলতেছে সব আপনারা ওই চ্যানেল থেকে পান। যাক, আমি এটার পেছনে যে জিনিসটা বলতে চাইতেছিলাম যে যে যতটুকু পারে বা যার ভিতরে যতটুকু আছে এটা কিন্তু বাইরের একটা লোক দেখতে পারে যে সে কতটুকু করতে পারে, কিন্তু হুট করে নিজের জ্ঞান নিজে বোঝা যায় না। ভাই আমি কি জন্মের পরে জীবনে ভাবছিলাম যে আমার 5 লাখ ফলোয়ার হবে ফেসবুকে, আমার 3.5-4 লাখ 4 লাখ সাবস্ক্রাইবার হবে ইউটিউবে? ভাই ইউটিউব কী আমি জন্মের পরে এটাই জানতাম না, ছিল না তখন ইউটিউব, ইন্টারনেট ছিল না, এই হলো ব্যাপার। ল্যান্ড ফোন ছিল, তারের ফোন ছিল, টেলিফোন শিল্প সংস্থা টেসিস, এই হলো অবস্থা। যুগের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হবে এবং আপনাকে আল্লাহ ওইভাবেই আপনার ব্রেনটা বানিয়ে দিচ্ছে যে যখন যেই যুগে আপনি পড়বেন ওই যুগ অনুযায়ী আপনার ব্রেনটাকে আপনি কাজে লাগাবেন। এখন কথা হলো আপনার ব্রেনকে আপনি কীভাবে কাজে লাগাবেন, এটা টোটালি আপনার ব্যাপার। যেমন আপনি যদি অনেক সুন্দর হন, ভাই এটা আপনার কোনো গৌরবের কিছুই না, কারণ হচ্ছে সৌন্দর্যটা টোটালি গড গিফটেড, গড আপনাকে দিছে এই জন্য আপনি সুন্দর। কিন্তু আপনি যদি একটা সুন্দর মনের অধিকারী হন, আপনি যদি একটা সুন্দর শিক্ষার অধিকারী হন, তাহলে ওইটা হচ্ছে আপনার নিজের, যেটা আপনি নিজে নিজেকে বিল্ড আপ করছেন। সৌন্দর্য তো ভাই মেকআপ করেও হওয়া যায়, আর ন্যাচারাল বিউটি যেটা ওটা আপনি আল্লাহর তরফ থেকে নিয়ে আসছেন, আপনি জাস্ট নিজেকে জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছেন এতটুকুই। কিন্তু আপনি চাইলে আপনাকে চেঞ্জ করে ফেলতে পারবেন না, এখন যদিও প্লাস্টিক সার্জারি করে অনেক কিছুই করা যায়, তারপরে ওই যে ওরকম দেখবেন বাংলাদেশে একটা ইদানিং মডেল কী জানি লাইফ টাইপ করে, এখনও খুব চুক্কা মুক্কা নাক নাক বানাইছে, গালগুল থুতনি মুতনি চুক্কা, যাক না আর 15 বছর যাক, এরপরে দেখবেন যে ওই চাঁদের বুড়ি দেখায় না এরকম বড় বড় নখ, তারপরে যে নিমকি বেছে না সাদা নিমকি লাল নিমকি এরকম নখ, এই চাঁদের বুড়ির মতো হয়ে যাবে 15 বছর পর।
মুইটা মেটার নাম ভুলে গেলাম, যাক লাইভ টাইপ করে দেখছি। খুব মানে সে সার্জারি করে আমি আমার নাক চুক্ষু করেছি, থুতনি চুক্ষু করেছি, বাইরে ভাই আরও কত কিছু চুক্ষু করেছে, যাক কথা পুরো অন্যদিকে চলে গেছি। যাক আসলে আমি এখন যেটা বলতে চাইতেছি আজকের ভিডিওর মোরাল অব দ্য স্টোরি হচ্ছে, প্রত্যেকটা মানুষের ভিতরে সব কিছু আছে এবং চেষ্টা করলে এক থেকে দুই বছরে আপনিও আপনাকে ডেভেলপ করে নতুন একটা জায়গায় নিয়ে নিতে পারবেন। ভাই আমি 2000 সালে না যাই, আমি ইন্টারমিডিয়েটে ড্রামস শেখা শুরু করি, মিউজিক অ্যান্ড ড্রাম, গিটার, কিবোর্ড, গান, স্টুডিও ওয়ার্ক, এগুলা শেষ টেস্ট করে ডিজে টিজে করে ফটোগ্রাফি করে যদি এই লাস্টে এসে আমি এখন ব্লগিং করতে পারি, সাথে টুকটাক বিজনেসও করতে পারি, ভাই আমার শিক্ষাগত যোগ্যতা অত ভালো কিছু না। আমি ম্যাট্রিক পাশ করছি হচ্ছে কমার্স থেকে, যদিও পড়ছিলাম সায়েন্সে, এরপরে ইন্টারমিডিয়েট কমার্স থেকে তো অবশ্যই, কমার্সের স্টুডেন্ট তো আর সায়েন্সে যেতে পারবে না, এরপরে বিকম পড়ছিলাম তেজগাঁও কলেজ থেকে, ভাই এতটুকুই আমার শিক্ষাগত যোগ্যতা, মাস্টার ট্রাস্টার তো করি নাই। তো এই জ্ঞান নিয়ে যদি আমি এই সব কিছু করে খাওয়া ফেলতে পারি, এখনকার পোলাপান ভাই যারা, এখনকার পোলাপান অনেক জ্ঞানী আপনারা, আপনারা চাইলে আরও অনেক কিছুই করতে পারবেন, এই হলো অবস্থা। এই জন্য বলবো যে যে কোনো জিনিস যেটা আপনার আগ্রহ আছে ওইটা নিয়ে কাজ করেন, তাহলে কাজটাকে খেলার মতো লাগবে, আনন্দের মতো লাগবে, কাজটার মধ্যে আপনি কোনো প্রেশার খুঁজে পাবেন না, এটা আমার মনে হয়। গাড়ির নাম, এই জায়গাটা আমার অনেক সুন্দর লাগে, মালয়েশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর সিঙ্গাপুর একটা ব্যাপার আছে, দেখেন সবগুলো সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং, যদিও সিঙ্গাপুরের বিল্ডিংগুলো আরও অনেক বড় এবং আরও অনেক গ্লাস, যাই হোক ওটা কোনো বড় ব্যাপার না, এই হলো মেইন জিনিস। আমি মূলত আজকে হচ্ছে উত্তরা থেকে মিরপুর যাচ্ছি কাজে, অ্যান্ড চিন্তা করলাম আপনাদের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করি, এই তো শেয়ার করে ফেললাম। আর আমার আসলে আজকের ভিডিওতে কিছু বলার নাই, আমি ভিডিও থেকে আজকে বিদায় নিয়ে নেই, হোপ রাখতেছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, অ্যান্ড তাহলে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাল্লাহ চিল ব্রো, চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট বয়েজ।